আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট রূপান্তরের কিছু ম্যাথ করব। আজকে আমরা করব অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো আমার বিগত ক্লাসগুলো যারা করেছেন তারা আশা করি আজকের ম্যাথগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, আর যারা বিগত ক্লাসগুলো মিস দিয়েছেন ডিসক্রিপশনে গত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে কাইন্ডলি সেই ম্যাথগুলো আবার দেখে নেবেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, তো আমরা একটা ম্যাথ সিলেক্ট করে নিই, 704.506 অক্টালে দেওয়া আছে, আমাদেরকে নিতে হবে বাইনারিতে। তো আমরা অঙ্কটা একটু আলাদা আলাদা করে লিখি, 0.506। আমরা জানি অক্টালের সত্যক সারণী, সেটা হলো 4, 2, 1। তো এক্ষেত্রে যদি আমরা প্রথমে সেভেনের কথা ভাবি, সেভেনকে যদি আমরা এই সত্যক সারণীতে বসাই তাহলে আমরা কী পাচ্ছি, 4, 8, 2, 6, 6, 1, 7। সুতরাং তিনটাই ওয়ান, 7 বরাবর আসবে, তিনটাই ওয়ান। তারপরে 0, 0 বলতে তো সব কটা শূন্য, তার মানে তিনটাই শূন্য। তারপর আসলো 4, 4-এর ক্ষেত্রে 4 বরাবর 1, বাকি দুইটা শূন্য, তাহলে পাওয়া যায় 1, 0, 0.5। 5-এর ক্ষেত্রে আমরা দেখতেছি 4 আর 1 হয় 5, তাহলে 1, 0, 1। যেই সংখ্যাগুলো আমরা যোগ করব সেই সংখ্যাগুলোতে 1 বসবে আর বাকি সবগুলোতে শূন্য হবে, তাহলে আমরা 5-কে পেলাম 1, 0, 1। 0-র ক্ষেত্রে 3টা 0, 6-এর ক্ষেত্রে 4, 8, 2, 6, সুতরাং 4 বরাবর 1, 2 বরাবর 1, 1 বরাবর 0। সুতরাং এর মান আসছে 1, 1, 0। তাহলে আমরা যদি টোটাল মান দেখি অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার পরে, আমাদের কাছে মান আসে 111, 000, 100, 101, 000, এই বাইনারি। অক্টাল থেকে বাইনারির ম্যাথ হয়ে গেল। তারপর আমরা দেখব অক্টাল থেকে ডেসিমাল। অক্টাল থেকে ডেসিমাল আমরা একটা অঙ্ক সিলেকশন করি, 1, 5, 0.64, অক্টালে দেওয়া আছে, আমাদেরকে নিতে হবে দশমিক বা ডেসিমালে। সেই ক্ষেত্রে আমাদের ডেসিমালের অঙ্কের নিয়ম আমরা যেভাবে করছিলাম ঠিক সেভাবেই, 1, 5, 0.64। দশমিক থেকে আস্তে আস্তে আমরা সরে যাব, পূর্ণ সংখ্যা মানে দশমিকের বাম পাশে আমাদের প্লাসের সংখ্যা থাকবে আর দশমিকের ডান পাশে আমাদের মাইনাসের সংখ্যা থাকবে। তো মাইনাস সংখ্যা শুরু হবে -1, -2, যেহেতু শূন্য কখনো মাইনাস হয় না, আর এখান থেকে শুরু হবে 0, +1, +2। তো সেক্ষেত্রে আমাদের আনসারটা কী আসবে, আনসার আসবে এই উপরের সংখ্যা সাথে আমাদের অক্টালের বেস, আর এই যে নিচের সংখ্যা তা পাওয়ার হিসেবে চলে যাবে, প্লাস আবার উপরের সংখ্যা ইনটু অক্টালের বেস, আর নিচের সংখ্যা পাওয়ার হিসেবে চলে যাবে, প্লাস উপরের সংখ্যা অক্টালের বেস, নিচের সংখ্যা পাওয়ার হিসেবে চলে যাবে, প্লাস উপরের সংখ্যা আমাদের বাইনারির বেস, নিচের সংখ্যা পাওয়ার হিসেবে চলে যাবে, প্লাস উপরের সংখ্যা বাইনারির বেস, পাওয়ার হিসেবে চলে যাবে। তো সবটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার এসে দাঁড়াই 1, 0, 4.8125, এই চলে গেল দশমিক বা ডেসিমালে। এখন আমরা শুরু করব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে এই নিয়মটা একটু কঠিন, এতক্ষণ আমরা যেহেতুগুলো ম্যাথ করে আসছি সবগুলোতে দেখা গেছে আমরা একবার কনভার্ট করছি, বাট এখন প্রথমে
অক্টাল থেকে আমাদের বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে তারপর আমাদেরকে হেক্সাডেসিমালে যেতে হবে। দুঃখিত, তাহলে সিক্স আমরা একটা ম্যাথ নিয়ে নিই, 617.45 অক্টালে দেওয়া আছে, আমাদেরকে হেক্সাডেসিমালে যেতে হবে। তো সর্বপ্রথম আমরা বাইনারিতে নিব, তো বাইনারিতে নেওয়াটা আমরা প্রথমেই শিখছি যে 617.45, তাহলে অক্টালের শতক সরণি আমরা জানি 4 to 1, তাহলে সিক্সের ক্ষেত্রে থাকবে 110, সুতরাং 110, ওয়ানের ক্ষেত্রে থাকবে 001, 001, সেভেনের ক্ষেত্রে থাকবে 3টাই 1, 0.4-এর ক্ষেত্রে থাকবে 100, 5-এর ক্ষেত্রে থাকবে 101। তাহলে আমাদের বাইনারিতে মান আসতেছে 110001111.100101, এই আমাদের বাইনারিতে মান চলে আসলো। বাইনারিতে মান চলে আসার পরে আমরা এখন এই মানটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাব, দশমিক থেকে বাম পাশে আস্তে আস্তে চার গোর করে, যেহেতু আমরা জানি হেক্সাডেসিমালের বেস 16, সুতরাং চার গোর করে নিলে এখানে আমাদের আরও 1, 2, 3টা শূন্য প্রয়োজন, আর এক্ষেত্রে 4টা, এখানে আরও 2টা শূন্য প্রয়োজন। তাহলে মানগুলো আসছে 0001, 1001, 1001.100, 1000. আমরা জানি হেক্সাডেসিমালের শতক সারণি আসে, এখানে জায়গা স্বল্পতার কারণে এখানেই লিখতে হচ্ছে আমাকে, 4, 8, 4, 2, 1, সেক্ষেত্রে 0001 এর মান আসতেছে 1, 0001, তাহলে এর মান আসলো 1, 1000 এর মান আসলো 8, 4 + 1, 4 + 1 এর মান আসে 15, মানে F, 1001 এর মান আসে 9, 0100 এর মান আসে 4। সুতরাং আমরা যদি উত্তর লিখি তাহলে আমাদের কাছে আসে 1F.94। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আমার এই চ্যানেলে HSC তথ্য যোগাযোগ প্রযুক্তির সবগুলো চ্যাপ্টারই আস্তে 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 আপনাদের জন্য সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে আমি ভিডিও আপলোড করব। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে আপনারা চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।